নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটিতে আমি আপনাদের জানাব সরস্বতী পুজোর শুভ মুহূর্ত কখন রয়েছে অর্থাৎ কোন সময়ে আপনি সরস্বতী পুজো করবেন এবং কোন সময়ে আপনি অঞ্জলি দিবেন এছাড়াও থাকছে ছাত্র ছাত্রীদের জন্য কিছু চমৎকার টোটকা সেই টোটকা যদি ছাত্রছাত্রীরা মানতে পারে তবে অবশ্যই বিদ্যার দেবী প্রসন্ন হবে এবং আপনার বিদ্যার প্রতি এবং সঙ্গীতের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে কারণ বিদ্যার দেবী এবং সঙ্গীতের দেবী হচ্ছেন মা সরস্বতী কাজেই এই দিন অবশ্যই কিছু শুভ কাজ করুন এবং সঠিক সময়ে অঞ্জনী দিন কি কি শুভ কাজ করলে এই দিন আপনি উপকার পাবেন আসুন আমি একে একে আপনাদের জানিয়ে রাখি শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুকনা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত করা হয়ে থাকে এই তিথিটি শ্রী শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি দেওয়া হয় এছাড়াও ব্রাহ্মণদের ভোজন পিতৃতর্পণের প্রথাও প্রচলিত রয়েছে কোথাও কোথাও দু হাজার বাইশ সালে সরস্বতী পুজো পড়েছে পাঁচই ফেব্রুয়ারি পঞ্চমী তিথি শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার বাইশ রাত্রি তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে ছয় ফেব্রুয়ারি রাত্রি তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকছে পাঁচই ফেব্রুয়ারি শনিবার সকাল সাতটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ এই সময়ের মধ্যে শাস্ত্রীয় বিধান অনুসারে সরস্বতী পুজো শেষ করতে হবে এই দিন ছাত্রছাত্রী নির্বিশেষে সমস্ত মানুষকে হলুদ রঙের সাদা রঙের অথবা বাসন্তী রঙের জামা কাপড় পরা উচিত মা সরস্বতীর মুখ সর্বদা পূর্ব দিকে অথবা উত্তর দিকে রাখবেন দেবী সরস্বতীকে হলুদ সাদা রঙের পুষ্প অর্পণ করুন প্রসাদ হিসাবে অবশ্যই জাফরান মিশ্রিত ক্ষীর অথবা পায়েস নিবেদন করতে পারেন এই দিন আপনি মা সরস্বতীর উদ্দেশ্যে অবশ্যই একটি পেন নিবেদন করুন এবং পুজোর পর পেনটি রেখে দিন আপনি যে কোনো শুভ কাজে পেনটি ব্যবহার করুন যেমন ধরুন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে তখন সেই পেনটি ব্যবহার করতে পারেন অর্থাৎ এই পেন দিয়ে পরীক্ষা দিন দেখবেন আপনার পরীক্ষা শুভ হবে যদিও আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে এই দিন অবশ্যই সাত্ত্বিক খাবার খান অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি খাওয়া থেকে নিজেকে মুক্ত রাখুন মা সরস্বতীর কৃপা পেতে এই নিয়মগুলি অবশ্যই মানুন উপকার পাবেন ধন্যবাদ